হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? যে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হলো যে ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কিভাবে আমরা ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ইনকাম করতে পারবো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। তো আপনাদের সামনে প্রথমেই আমি জানিয়ে নিচ্ছি যে এটা কোথা থেকে কাজ নেওয়া হয় এবং এটার ভ্যালু আছে কি না বা কতটুকু কাজ পাওয়া যায় সেই বিষয়টাই আমি দেখিয়ে নেব। এই কাজ পাওয়া যায় হলো fiverr.com থেকে। তো fiverr.com এ কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ পেতে হয়, ইউটিউবে হাজার হাজার ভিডিও আপনি পাবেন। তো আমি যেহেতু আজকে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ দেখাবো, তো এটাই দেখাবো আজকে। তো তার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য আমরা এত পরিশ্রম করি। তো সেক্ষেত্রে আপনাদের কাছে থেকে এটুকু আশা আমরা করেই থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। তো আমি fiverr.com-এ আসার পর দেখেন প্রথমে আপনারা লিখতে পারেন fiverr.com লিখতে পারেন। তো ইন্টারফেসটা ঠিক কীভাবে আসবে দেখিয়ে দিচ্ছি। তো fiverr.com-এ যাওয়ার পর দেখেন আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো এখান থেকে আমি যদি সার্চ দেই যে ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তো সার্চ দেওয়ার পর অনেকগুলো গিগ সামনে আসবে। তো অনেকগুলো গিগের মধ্যে দেখেন এখানে অনেকেই অনেক কাজ করেছেন। দেখেন উনি এখানে কাজ করেছেন, একটু দেখিয়ে দিচ্ছি। তো উনি এখানে কাজ করেছে মোট 8টি, দেখেন এখানে 8টি মোট কাজ করেছে। তো উনি এখানে কাজ করেছে 19টি, এখানে দেখা যায় উনি 6টি, অনেক কম করেছে। তো নিচে আরও গেলে দেখতে পারবো আমরা, দেখেন উনি কাজ করেছে 88টি, তো উনি কাজ করেছে প্রায় 60টির মতো। তো এইভাবে অনেকেই অনেক কাজ করেছে। তো এখানে ফার্স্ট পেজ, আরও পেজ দেখলে আমরা অনেকগুলো দেখতে পারবো গিগতে তারা অনেক কাজ পেয়েছে। তো আর এখানে প্রতিযোগী অনেক কম, দেখেন এখানে 2526টা মাত্র গিগ আছে। তো অন্যান্য জায়গায় যেমন ফেসবুক মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইন, তো এগুলি অনেক অনেক গিগ দেওয়া আছে প্রায়। এখানে তো মাত্র 2526টি গিগ, অন্যান্য জায়গায় দেখা যায় হাজার হাজার গিগ, গিগের মধ্যে আপনার গিগটি থাকবে। তো সেক্ষেত্রে এখানে খুবই কম গিগ, এই জন্য আপনারা কাজ খুব সহজেই পাবেন। তো কীভাবে রিসার্চ করতে হয়, তো আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই যে আমাদের বায়ার তে আমাদের কাছ থেকে কী কী চায়। তো একটি গিগে আমরা ক্লিক করে দেখি তো কী কী চাই আমি সেই বিষয়টি আপনাদের দেখাবো। আমরা একটু নিচে চলে যাই গিগের সম্পর্কে, দেখেন উনি বায়ারকে কী কী দেবে, তো সেই বিষয়ে লিস্টটাই এখানে দিয়ে রেখেছেন। তো দেখেন এখানে কী কী দেবে, দেখেন এখানে লেখা আছে চ্যানেল লিংক, চ্যানেল নেম, সাবস্ক্রাইবার, টোটাল ভিউ, অ্যাভারেজ ভিউ পার ভিডিও, অ্যাভারেজ রিয়াকশন, কমেন্ট, ইমেল অ্যাড্রেস, লোকেশন। তো আমি আরেকটাই যাচ্ছি দেখি, তো আরেকটা গিগে যেয়ে দেখি তো সেখানে আমাদের তো কী কী চাই। দেখেন আমি পরবর্তী আরেকটা গিগ দেখাচ্ছি, পরবর্তী গিগে দেখেন উনি কী কী দেবে একজন বায়ারকে, তো সেই লিস্টটাই এখানে দিয়ে দিয়েছেন। দেখেন চ্যানেল নেম, চ্যানেল লিঙ্ক, বিজনেস ইমেইল, টোটাল সাবস্ক্রাইবার, তারপর এখানে টোটাল ভিউ, সোশ্যাল মিডিয়া যদি থাকে তো পার ভিডিও, অ্যাভারেজ রেশিও, অ্যাভারেজ ভিডিও ভিউ অ্যান্ড মোর, অনেক কিছুই দেবে। তো স্বাভাবিকভাবে যে বিষয়গুলো কম্পালসারিভাবে সব বায়ারই চেয়ে থাকে সেইটা আমি একটি এক্সেলে যে এখানে লিখে রেখেছি। দেখেন প্রথমে দেখেন এখানে চ্যানেল নেম, চ্যানেল নেম আছে, এখানে চ্যানেল নেম আছে, তো আরও কিছু দেখেন, তারপরে চ্যানেল লিংক, টোটাল সাবস্ক্রাইবার, টোটাল ভিউ, ভ্যালিড ইমেইল, লোকেশন, এঙ্গেজমেন্ট রেট, টোটাল ভিডিও এবং ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া থাকে সেইগুলোই আমরা দেব। আর বায়ার সাধারণত এইগুলোই চেয়ে থাকে। তো এইগুলো কীভাবে রিসার্চ করতে হয় তো আপনাদের সামনে এখন দেখাবো। তো এগুলো রিসার্চ করার জন্য সহজ যে পদ্ধতি সেটা হলো টুলস ব্যবহার করে। তো আমরা গুগল থেকেও সার্চ করেও আনতে পারি, সেখানে অনেক সময় বায়ার দেখা যায় 100-200, তো অনেকগুলো ইনফ্লুয়েন্সার লিস্ট চেয়ে থাকে। সেক্ষেত্রে আমরা গুগল থেকে এটা বের করা অনেক কঠিন, আর অনেক সময় দেখা যায় এঙ্গেজমেন্ট রেট অনেক বেশি চেয়ে থাকে তারা। সেক্ষেত্রে আমরা জানি না যে কোন ইনফ্লুয়েন্সারের রেট সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমরা সহজ পদ্ধতি টুলস ব্যবহার করে করতে পারি। তো টুলসটির প্রথম অবস্থায় দেখেন একটা ওয়েবসাইট দেখাচ্ছি, যে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এরকম দেখা যাবে, তো এখানে লেখা আছে দেখবেন, যেহেতু এখানে অনেকগুলোই
অনেকগুলো বিষয় নিয়েই রিসার্চ করা যায়, সেটা হলো দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে এবং এখানে টিকটক আছে। যেহেতু আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করব, সেহেতু আমরা ইউটিউবে এখানে ক্লিক করে দেব। তো ইউটিউবে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো, আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। আর বায়ার সবসময় ক্যাটাগরি সিলেক্ট করে দেবে, যেমন উনি চাইবে এরকম যে যদি চাই যে আমি বিউটি সম্পর্কে যে ইউটিউবার চ্যানেল লাগবে, যে ইনফ্লুয়েন্সার, যে ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেসে আছে। তো এখানে দেখেন, তো ধরলাম যে উনি তো ফ্যাশন নিশটা সিলেক্ট করে দিছে, তো ফ্যাশনে ক্লিক করে দেবো এখানে অল ক্যাটাগরিতে যে। তো তারপরে উনি অনেক সময় চেয়ে থাকে যে কান্ট্রি সিলেক্ট করে দিতে বলে, যে এই কান্ট্রি শুধু ইউএসএর লুক লাগবে। তো সেক্ষেত্রে আমরা অল কান্ট্রিতে ক্লিক করে দেবো। অল কান্ট্রিতে ক্লিক করার পর সবার নিচে চলে যাবো, যদি ইউএসএ চাই দেখেন এখানে ইউনাইটেড স্ট্যাটিস আছে, ইউনাইটেড কিংডম আছে। ধরলাম এখন উনি আমাদের কাছে ইউনাইটেড স্ট্যাটিস চেয়েছেন, তো আমি এটা ক্লিক করে দিলাম। তো এখানে যে সকল ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে, এখানে যে সকল ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে, এখানে অনেক 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 চ্যানেল আছে। দেখেন নিচে আরও পেজ আছে, দেখেন অনেক আছে, ঠিক আছে। তো আমরা খুব সহজেই ভালো ইংগেজমেন্ট রেট সহকারে খুব ভালো ভালো যে ইনফ্লুয়েন্সার আছে খুব সহজেই খুঁজে পাবো। তো এখানে আমরা এগুলো কীভাবে রিসার্চ করব, তো কার ইংগেজমেন্ট কতটুকু কীভাবে আমরা জানব, দেখেন এখানে প্রথম একটি যে প্রোফাইল আমরা প্রথমে দেখে নেই। দেখেন এখানে প্রোফাইল জেম চার্লস, তো এখানে আমরা জেম চার্লসের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার দেওয়ার পর একটু ওয়েট করেন, দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর এখানে আসার মূল উদ্দেশ্য হলো এখানে আমাদের ইংগেজমেন্ট রেটটা দেখার। ইংগেজমেন্ট রেট দেখেন তার 5.52, তো ভালো ইংগেজমেন্ট রেট আছে। তো অনেকের ইংগেজমেন্ট অনেক কম, যদি বায়ার আমাদের বলে যে ইংগেজমেন্ট ভালো রাখবে, সেক্ষেত্রে আমরা দেখে নেব কোনটার ইংগেজমেন্ট কতটুক। তো আমরা আরেকটা যদি দেখি, দেখেন তার ইংগেজমেন্টটা আমরা যদি দেখি, দেখেন তার কিন্তু এখানে ইংগেজমেন্ট 4.1%। তিনি যদি বায়ার আমাদের যদি বলে দেয় যে 5%-এর নিচে হওয়া যাবে না, সেক্ষেত্রে 5-এর উপরেই আমাদের নিতে হবে। তো আমি দেখি, তো এটার মধ্যে 5.52% আছে। তো সেক্ষেত্রে আমরা যে এই চ্যানেলটাকে রিসার্চ করব, এখন এই চ্যানেলটা রিসার্চ করতে গেলে আমরা প্রথমে দেখেন এখানে লিখেছেন ভিউ টু ইউটিউব, তার ইউটিউব চ্যানেলে চলে যাব। তো ইউটিউব চ্যানেলে দেখেন, ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর দেখেন তার ইউটিউব চ্যানেলটা ভিউ হয়ে গেছে। তো এখানে প্রথমে যে আমরা লিস্ট করেছিলাম, প্রথমে কী লাগবে আমাদের, চ্যানেল নেম লাগবে। তো চ্যানেল নেমটা হলো এইটা, হলো চ্যানেল নেম। আমরা চ্যানেল নেমটা কপি করে নেব, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেব। চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্ক কোথা থেকে নেব, দেখেন চ্যানেলের উপরেই ঠিক যে আমাদের সার্চ বার আছে, তো এইটাই হলো আমাদের চ্যানেল লিঙ্ক। তো আমরা লিঙ্কটাও কপি করে নেব। তারপর দেখেন এখানে টোটাল সাবস্ক্রাইবার চেয়েছে, টোটাল সাবস্ক্রাইবার আমরা কোথায় পাবো। তো টোটাল সাবস্ক্রাইবার দেখেন চ্যানেলের নেমের নিচেই সাবস্ক্রাইবার দেওয়া আছে, তো এটা আমরা কপি করে নেব। তো কপি করে নিলাম যে টোটাল ভিউ, এখানে টোটাল ভিউ পেতে হলে আমাদের যেতে হবে এবাউট সেকশনে। দেখেন এখানে লেখা আছে এবাউট, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে এসে দেখবেন যে ভিউ ইমেইল, ভিউ ইমেইল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর একটা ক্র্যাপচা আসবে, তো ক্র্যাপচাটি পূরণ করে দেব, ক্র্যাপচাটি পূরণ করে দেবো, এখানে সাবমিট দিয়ে দেবো। দেখেন এখানে ক্র্যাপচা পূরণ করার পর তার ইমেলটি ভেসে উঠেছে, ইমেলটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর দেখেন এখানে একটা ভ্যালিড একটি ইমেইল দিবে, ভ্যালিড ইমেইল। তো ইমেলটা আমরা কপি করে নিচ্ছি এখান থেকে, তো এক্সেলে যে পেস্ট করে দিচ্ছি। তারপর দেখেন আমাদের লোকেশন, তারপরে থাকলো লোকেশন। তো লোকেশনটা দেখেন আমাদের ইমেইলের নিচে, ঠিক নিচেই দেওয়া থাকে লোকেশন। তো লোকেশন অনেক সময় এখানে দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনারা যে আদার্স যে লিঙ্কগুলো থাকে, যে আদার্স যেগুলো সোশ্যাল মিডিয়া থাকে, তাদের ওখান থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটা। তো লোকেশনে আমি এখানে লোকেশনটা দিয়ে দিলাম। তাদের এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট রেটটা হলো যে ওয়েবসাইট থেকে আমি এই প্রোফাইলটা পেয়েছিলাম সেখানে চলে যাব। তো দেখেন এখানে এঙ্গেজমেন্ট রেটটা এখানে দেওয়া আছে, তো এটা কপি করব। তো কপি করার পর এখানে বসিয়ে দেব। তারপরে দেখেন টোটাল ভিউ, এখানে টোটাল ভিউ, টোটাল ভিডিও, সরি টোটাল ভিডিও, টোটাল ভিডিও কোথা থেকে পাবো একটু পরে দেখাচ্ছি আমি। তারপরে দেখাচ্ছি ইনস্টাগ্রাম অথবা ফেসবুক যদি থাকে, এখানে দেখেন তার ইউটিউব চ্যানেলে চলে যাব।
ঠিক নিচেই দেখেন লিঙ্ক যে অনেকগুলো আছে, টুইটার আছে, টিকটক আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। ধরলাম আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা দিয়ে দিব। তো আমরা তার ইনস্টাগ্রামে চলে গেলাম। তো ইনস্টাগ্রামের তার প্রোফাইল লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। সরি, তো ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আমরা তার প্রোফাইল লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেবো, ইনস্টাগ্রাম ফেসবুক পেস্ট করে দেবো। এখন টোটাল ভিডিও কোথা থেকে পাবো? তো টোটাল ভিডিওটা পেতে হলে আমাদের যা করতে হবে, টোটাল ভিডিওটা একটা টুলস ব্যবহার করতে হবে। তো টুলসটা কোথায় পাবো? এখন টুলসের লিঙ্কটাও আপনাদের সামনে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো টুলসটা ঠিক আপনাদের ওই ওয়েবসাইটে যাওয়ার পর ঠিক এরকম অংশ বেশি আসবে, কিন্তু তার উপরে একটি ইমেইল দিয়ে ভেরিফিকেশন করতে বলবে। এটা কিভাবে করতে হয় তো সেটার জন্য আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাকাউন্টের যে ইমেইলটা ভেরিফিকেশন করে নেবেন। তো এখানে যাওয়ার পর ইনফ্লুয়েন্সার টুলসে যে আমরা যেহেতু এখানে ইউটিউব নিয়ে কাজ করব, সেক্ষেত্রে দেখেন আমাদের লেখা আছে এখানে ইউটিউব, এখানে দেখেন লেখা আছে ইউটিউব। তো ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর তারপরে এখানে দেখেন লেখা আছে চ্যানেল অ্যানালাইটিক্স। তো এখানে চলে যাওয়ার পর দেখেন এখানে তারা যে চ্যানেল আছে ওই চ্যানেলের আমাদের লিঙ্ক দিতে বলবে। তো চ্যানেলের প্রোফাইলের লিঙ্ক আমরা দিয়ে দেব। হাই সিস্টার্স, জেমস চার্লস হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফর টুডেস ভিডিও আই তো লিঙ্কটা নিয়ে ঠিক ওখানে যে আবার এখানে টুলসটাতে আমরা কপি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যেখানে নিচে যে ক্যাপচা আছে ক্যাপচাটি পূরণ করে দেব, চেক। তো চেক করার পর নিচে দেখেন ভিডিও, টোটাল ভিডিও এখানে দেখেন টোটাল ভিডিও এসে গেছে। তো টোটাল ভিডিও আমরা এখান থেকে কপি করে নিয়ে এক্সেলে পেস্ট করে দেব। তো এইটা হলো প্রথম একটি ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব। তো আরেকটি ওয়েবসাইট দেখাবো, যেটা যে ওয়েবসাইটটা খুবই ভালো এবং এনগেজমেন্ট সাথে সাথেই দেয়া থাকে এবং খুবই একটা ভালো ওয়েবসাইট। তো সেই বিষয়ে সেইটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেইটার জন্য ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে। তো যে লিঙ্কটা দেওয়া থাকবে হুবহু ঠিক, একটু ওয়েট করি। হুবহু এইরকম আসবে। তো এখানে দেখেন অনেক ইনফ্লুয়েন্সার মার্কেটারের অনেক প্রোফাইল এখানে আছে। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন ইনস্টাগ্রামের আছে, ইউটিউবার আছে, তো অনেকগুলোরই আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু ইউটিউবারের শুধু নেব এবং আমাদের নিশ সিলেক্ট করা আছে যে ফ্যাশনের সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে আমাদের ফ্যাশনটা এখানে শুধুমাত্র এমন প্রোফাইলগুলো রাখবো যেগুলো কি না ইউএসের ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবের ইনফ্লুয়েন্সার এবং যেগুলো সবসময় যে আমাদের ফ্যাশনে কাজ করে থাকবে। তো সেগুলো করার জন্য আমরা চলে যাব প্রথমে দেখেন বাম কোণায় যে ফিল্টার অপশনে চলে যাব। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর অ্যাড কন্ডিশনে যাওয়ার পর নেম দেওয়া আছে এখানে। তো নেম যে আমরা প্রথমে কি কান্ট্রি সিলেক্ট করে নেব, যে কান্ট্রি সিলেক্ট করার পর এখানে কান্ট্রি তো সার্চ দিয়ে আমরা ইউএসএ, তো ইউএসএটা অন করে নেব। তারপর আবার আমরা অ্যাড কন্ডিশনে চলে যাব। তো অ্যাড কন্ডিশনে যাওয়ার পর নেমে ক্লিক করব। এখন আমরা সিলেক্ট করব টাইপ। তো টাইপে যাওয়ার পর দেখেন আমরা কী নিয়ে কাজ করব, তো আমরা কাজ করব ইউটিউব নিয়ে। তো ইউটিউব নিয়ে সিলেক্ট করে তারপরে দেব অ্যাড কন্ডিশন। তো অ্যাড কন্ডিশন যাওয়ার পর নেম এবার আমরা সিলেক্ট করব হলো যে আমাদের ব্র্যান্ড সিলেক্ট করব। তো ব্র্যান্ডটা কী হবে আমাদের ইনফ্লুয়েন্সার, যেহেতু ইনফ্লুয়েন্সার খুঁজতেছি আমরা ইনফ্লুয়েন্সার। তারপরে আবারও অ্যাড কন্ডিশন নেব একটা, সেটা হলো এখন নেব আমরা নিশ। কীভাবে নিশটা সিলেক্ট করবো দেখেন একটু নিচে চলে যাবো, দেখা যাচ্ছে এখানে নিশ। নিশে যাওয়ার পর আমরা ফ্যাশন নিয়ে কাজ করব, যে ফ্যাশন ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে খুঁজে বের করব। তো আমরা একটু নিচে চলে যাই, দেখেন এখানে ফ্যাশনটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে যতগুলো প্রোফাইল আছে এখন সবগুলোই ইউটিউবারের এবং সবগুলোই ইউএসের এবং সবগুলোই ফ্যাশন, আর ফ্যাশন বিউটির মধ্যে একটু সামঞ্জস্যতা আছে, মানে প্রায় সাদৃশ্যতা আছে। তো আমরা প্রথমেই দেখে নিই এখানে অনেকগুলো প্রোফাইল আছে। তো এখানে এঙ্গেজমেন্ট রেটটা আমাদের দেওয়া আছে, তো এঙ্গেজমেন্ট রেটটা আমাদের একটু রিসার্চ করে নিতে হবে, কারণ এটা রিসার্চ করা হয়েছিল দেখেন অনেক দিন আগে, এটা রিসার্চ করা হয়েছিল প্রায় 2020 সালে এটা রিসার্চ করা হয়েছিল। দেখেন এখানে দেওয়া আছে দেখেন 2020 সালে এটাকে
এগুলোকে রিসার্চ করে বের করা হয়েছিল। তো এখন এগুলোর পার্থক্য হবে, অনেকটাই পার্থক্য হবে আগের থেকে। তো সেক্ষেত্রে আমরা এগুলো একটা রিসার্চ করে নেব। তখন দেখেন, তো প্রথমে আমরা কি করব, এখানে যে ইনফ্লুয়েন্সার আছে তো তাদের প্রোফাইল এখানে লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে সরাসরি ক্লিক করে দেব। তো লিঙ্কে ক্লিক করার পর সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। দেখেন তার ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখেন আমাদের যে লিস্ট অনুযায়ী প্রথমে আমাদের কী কী প্রয়োজন, প্রথমে আমাদের চ্যানেল নেম প্রয়োজন। তো আমার চ্যানেল নেমটি এখান থেকে কপি করে নেব, কপি করে পেস্ট করে দিলাম। চ্যানেল লিঙ্ক এখন লাগবে, চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্কটা ঠিক উপর থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর দেখেন টোটাল সাবস্ক্রাইবার, টোটাল সাবস্ক্রাইবারটাও আমরা কপি করে নেব। টোটাল সাবস্ক্রাইবারটা কপি করে নেব। টোটাল ভিউ, এখন টোটাল ভিউ আমরা এবাউটে চলে যাব। এবাউটে যাওয়ার পর দেখেন ডানে এখানে টোটাল ভিউ আমাদের এখানে দেয়া আছে, তো সেক্ষেত্রে টোটাল ভিউটা আমরা এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেয়। তারপর দেখেন ভ্যালিড ইমেইল, তো ইমেইল কীভাবে বের করতে হবে তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো আপনাদের আবার দেখাচ্ছি। দেখেন ডিটেলস লেখা আছে, অ্যাবাউটে যে ডিটেলস এখানে ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। তো এখানে ক্যাপচাটি পূরণ করব আমরা, সাবমিট। তো দেখেন ক্যাপচাটি পূরণ হলো, আমার ইমেইল ভেসে উঠেছে, ইমেইলটা আমরা এখান থেকে কপি করে নেব। তারপর দেখেন লোকেশন, তার লোকেশনটা কি, দেখেন নিচে লেখা আছে দেখেন ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ। তো এখানে দেখেন এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট রেট পেতে হলে দেখেন এখানে যে এঙ্গেজমেন্ট রেটটা আমাদের দেওয়া আছে তার এখানে লেখা আছে 5.3। আসলে এটা এঙ্গেজমেন্ট, তার রিয়েল এঙ্গেজমেন্ট এখন থাকবে না, কারণ এটা 2020 সালে রিসার্চ করা হয়েছিল। তো আমরা এটাকে ভালোভাবে আবার রিসার্চ করে নেব। রিসার্চ এর প্রোফাইল লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর যে আগের যে একটি ওয়েবসাইটে আমরা দেখেছিলাম, এই ওয়েবসাইটের দেখেন এখানে উপরে ঠিক একটা সার্চ বাটন আছে, তো সার্চ বাটনে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর চেক, দেখেন চেক করার পর দেখেন তার এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তো এই এঙ্গেজমেন্ট রেটটা আমরা কপি করে নেব, কপি করে নেওয়ার পর পেস্ট করে দেব। এবং তার আগে আরেকটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তো টোটাল ভিডিও এখন কোথা থেকে পাবো, টোটাল ভিডিওটা পেতে ঠিক আগের যে একটি টুলসের কথা বলেছিলাম ওই টুলসে চলে যাব। ঠিক এখানে একটা রিসার্চ করা হয়েছিল, ঠিক নিচেই আবার রিসার্চ করতে পারবো। তো এখানে পেস্ট করে সরি এখানে প্রোফাইল লিঙ্কটা কপি করে নিতে হবে আমাদের প্রথমে। লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করার পর দেখেন এখানে ক্যাপচাটি পূরণ হয়ে গেছে, যে ক্যাপচাটি পূরণ হওয়ার দেখেন টোটাল ভিডিও, তার টোটাল ভিডিও অনেক, টোটাল ভিডিওটি আমরা এখানে কপি করে নেব, পেস্ট করে দেব। এখন তার আদার কোনো সোশ্যাল মিডিয়া আছে কি না, সেক্ষেত্রে আমরা তার ইউটিউব চ্যানেলে চলে যাব, আবার এবাউটে চলে যাব। তো এবাউটের ঠিক নিচে দেখেন যে ডিটেলস এবার লিঙ্ক লেখা আছে, দেখেন এখানে লেখা আছে অনেকগুলো লিঙ্ক আছে, সেক্ষেত্রে তার ইনস্টাগ্রাম হয়তো নেই, সেক্ষেত্রে আমরা ফেসবুক লিঙ্কটা, প্রোফাইল লিঙ্কটা কপি করে দেব। তো তার ফেসবুকে চলে গেলাম, দেখেন উপরে যে প্রোফাইল লিঙ্কটা আছে এটা আমরা কপি করে নেব। তো কপি করে নিলাম, দেখেন পেস্ট করে দিলাম। দেখেন এখন সকল ডিটেলসগুলো আমরা খুব সুন্দরভাবে জোগাড় করতে পারলাম। আমাদের যে আমাদেরকে কিন্তু যে গুগলে কোনো সার্চ করতে হলো না, এবং আমরা খুব সহজে যে ইঙ্গেজমেন্ট রেটটা সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ, যে ইঙ্গেজমেন্ট রেটটা আমরা দেখে দেখে বের করে নিতে পারবো খুব সহজে এই ওয়েবসাইট আর টুলসগুলোর মাধ্যমে। তো আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছেন বিষয়গুলো, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নতুন ভিডিও করে। তো আজকে সুস্থ থাকুন।